আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণীর কাজ শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা এই বিষয়ে আলোচনা করতে শুরুতেই আমাদেরকে কয়েকটা জিনিস বুঝে নিতে হবে যে সংখ্যাগুলো তাইলে কি কি সংখ্যা আছে। যেমন আমরা অঙ্ক করতে গেলে যে ডিজিটগুলো ব্যবহার করি, সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা একটা বলি হলো পূর্ণ সংখ্যা। তাইলে পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই যে আমি কতগুলো বোর্ডে লিখছি, দেখো, শূন্য, ওয়ান, টু, আচ্ছা বাংলায় লিখি এক, দুই, তিন, চার, আবার লিখছি দেখো শূন্য সহ কতগুলো, এই এই দেখো এক, দুই, তিন, এরা এদের পিছনে কোনো চিহ্ন না থাকলেও আমরা কিন্তু এদেরকে ধনাত্মক সংখ্যা মনে করি। আর এইখানে দেখো শূন্য সহ আমি কতগুলো ঋণাত্মক সংখ্যা লিখেছি, মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তো এই যে শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো মিলে হয় পূর্ণ সংখ্যা। এবার আসো সেটাকে কিভাবে লেখা যাবে, এগুলোকে এভাবে লেখা যায়। যেমন ধরো তিন, দুই, এক, শূন্য, এক, দুই, তিন, এরপরে আমরা আর দেখাবো না। এখন দেখো এখানে অনেকগুলো, এই এই দিকেও বাড়বে, এই দিকেও বাড়বে, অসংখ্য, মানে তিনের পরে চার, পাঁচ চলতে থাকবে, আবার এদিকে মাইনাস তিন, মাইনাস চার, মাইনাস পাঁচ, এরকম অসংখ্য সংখ্যা শূন্য সহ। এই জন্য বলা হয় কি, শূন্য সহ ঋণাত্মক সকল ঋণাত্মক এবং সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা। আচ্ছা এরপরে আসো ধন এই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? তারা হলো এক, দুই, তিন, চার, এরপরে যত যাও, যত দূর যাবে তত সব সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আসো মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে, দুইটা পূর্ণ সংখ্যার, দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে দেখানো যায়। যেমন ধরো পি বাই কিউ, অথবা এটাকে অন্যভাবে যদি দেখাই উদাহরণ হিসাবে, দেখো তিন, চারের তিন, দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে দেখালাম। ভগ্নাংশ বুঝো তো তোমরা, দেখেছ ভগ্নাংশ কিন্তু একটা অনুপাত, আবার অনুপাত একটা কি, ভাগ। আমরা মনে রাখবো অনুপাত মানে ভাগ, আবার এই ভগ্নাংশ মানেই আসলে এই অনুপাত, অনুপাত মানে ভাগ বা ভগ্নাংশ। এখানে আমরা দুটা সংখ্যা নিয়েছি, এই একটা পূর্ণ সংখ্যা, এই একটা পূর্ণ সংখ্যা, উদাহরণ হিসাবে চার এবং তাই তিন। ধরো পি বাই কিউ ধরলাম একটা মূলদ সংখ্যা, সেক্ষেত্রে একটা কথা বলতে হবে এখানে একটু, যদিও আমরা বলি যে দুইটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আকারে লিখলাম, কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এই পি অর্থাৎ উপরে লব, তোমরা জানো ভগ্নাংশের উপরের অংশটা লব, নিচেরটা হচ্ছে হর। এই লব এবং হরের মধ্যে একটা শর্ত বলতে হবে, এই যে হরটা শূন্য হতে পারবে না, হরটা শূন্য হতে পারবে না। কারণ কি, তোমরা জানো যে এখানে শূন্য হলে কি হবে, এটা রেজাল্ট থাকবে না, তা তো তোমরা জানো নাকি জানো না? আমরা জানি যে নিচে হরে শূন্য দেয়া যায় না, শূন্য হলে সেটা কোনো উত্তর হবে না, গণিতে তার আমরা কোনো সমাধান পাই না।
এ নিয়ে আর একদিন আলোচনা করব। এখন তাহলে মূলদ সংখ্যা দেখালাম কি, দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। আবার অমূলদ তাইলে কারা হবে, যাদেরকে তুমি এইরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না, যেটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে যখন প্রকাশ করতে পারবে না তখন তাকে বলবো অমূলদ ভগ্নাংশ। এবার আসো, আমরা পূর্ণ সংখ্যা শিখলাম, স্বাভাবিক সংখ্যা শিখলাম, এখন একটু পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা লিখে নেই। তোমরা তোমাদের হাতের কাছে বই আছে নিশ্চয়ই, কলম পেন্সিল এগুলো নিয়েছো, মনে করে আবার দেখো, যদি না নিয়ে থাকো তাড়াতাড়ি লিখে নাও। শূন্য সহ সকল অখণ্ড ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল অখণ্ড ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তুমি যদি যেমন লিখতে চাও তাহলে ওইভাবে লিখে দিবে, যেমন শূন্য এইভাবে লেখো, আচ্ছা শূন্য এক দুই তিন, আবার এরকমও লিখতে পারো, ইত্যাদি আবার লিখতে পারো, মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডট ডট ডি ইত্যাদি। এরপরে দেখো, আমি পরে যেটা দিয়েছি সংজ্ঞা সেটা হচ্ছে বর্গমূল। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, একটা গুণফল পাওয়া যাবে। তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা ওই সংখ্যার বর্গ। অর্থাৎ যেমন ধরো, আমি লিখে দেখাই বোর্ডে, তিনকে তিন দ্বারা গুণ করলাম, কোনো সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে যে গুণফলটা পেলাম সেটা হচ্ছে এই সংখ্যাটার বর্গ। অর্থাৎ তিনকে তিন দ্বারা গুণ করলাম, নয় পেলাম, নয় হচ্ছে তিনের বর্গ, এবং এই যে গুণফল নয় এর বর্গমূল হচ্ছে তিন। অর্থাৎ এখানে আমি লিখেছি, দেখো আবার, পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি, অর্থাৎ এই নয় সংখ্যাটি গুণফলের বর্গমূল। অর্থাৎ এই যে সংখ্যাটাকে তুমি গুণ করেছিলে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে বর্গ, আর এই গুণফলটা হচ্ছে, এই গুণফলটার বর্গমূল হচ্ছে এই সংখ্যাটা, যে সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করেছিলাম, তাহলে সংখ্যাটি গুণফলের বর্গমূল। অর্থাৎ এই সংখ্যাটা গুণফলের, অর্থাৎ নয়ের বর্গমূল। আমরা এই পর্যন্ত এখানে এই বর্গ এবং বর্গমূল শিখলাম, কিছু কিছু বর্গ সংখ্যা সম্পর্কে জানব। আমরা কতগুলো সংখ্যা লিখছি, দেখো এরকম কতগুলো সংখ্যা লিখলাম, এক গুণ এক এক, দুই গুণ দুই চার, তিন গুণ তিন নয়। এখন এই সংখ্যাগুলোর একটা বৈশিষ্ট্য দেখো, এক চার নয় ষোলো পঁচিশ সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে অন্য একটা পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে বলা যায়। যেমন ধরো, এই একের বর্গমূল হচ্ছে এক, চারের বর্গমূল হচ্ছে দুই, নয়ের বর্গমূল হচ্ছে তিন, ষোলোর বর্গমূল হচ্ছে চার, পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ। অর্থাৎ এই সংখ্যাগুলোকে অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে বলা যাচ্ছে। তো এই এইরকম বৈশিষ্ট্য সম্পন্ন যেসব সংখ্যা, যাদেরকে অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে বলা যায়, তারা হলো পূর্ণবর্গ সংখ্যা, এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে,
এবার আসো, আমাদের কয়েকটা তথ্য জানতে হবে। একটা হচ্ছে যে মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। মৌলিক সংখ্যা এটা আমরা জানি, তারপর আবার একটু মনে করছি। মৌলিক সংখ্যা, কতগুলো সংখ্যা আছে যাদের এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই, মানে এর মধ্যে তাকে ভাঙলে, অর্থাৎ দেখো এই পাঁচ সমান এক গুণ পাঁচ, এই এক ছাড়া উৎপাদক নেই ওই সংখ্যাটা, এবং এক এছাড়া ওর কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই। এখন গুণনীয়ক বা উৎপাদকটা কি? কোনো সংখ্যাকে কতগুলো সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করি, হ্যাঁ, এবং যে গুণফলগুলো আমরা বলি সেগুলো সবই মৌলিক, অর্থাৎ ওদেরকে ভাঙা যায় না। কতগুলো সংখ্যাকে এক ছাড়া ওই এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যায় বিভক্ত করা যাচ্ছে না, মানে ওর গুণফল আকারে দেখানো যায় না। তো এই মৌলিক সংখ্যাগুলো ছাড়া আর যত সংখ্যা আছে তারা সব যৌগিক সংখ্যা। যেমন এই ধরো আমি কয়েকটা সংখ্যা লিখি, এক দুই তিন চার, দেখো এর মধ্যে চার, তারপরে ধরো ছয়, দেখো এককে এক এক ছাড়া আর ভাঙা যাবে না, দুইকে এক এবং দুইয়ে বিভক্ত করা যাবে, অর্থাৎ এদের গুণফল আকারে দেখানো যাবে, এক ও তিন এদের গুণফল আকারে দেখানো যাবে, এটাকে এক দুই গুণ দুই এইভাবে দেখানো যাচ্ছে। দেখো এখানে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য, এই যে এক এবং চার, এক এবং চার ছাড়া কিন্তু অন্যভাবে ভাঙা গেল, অন্য আরো উৎপাদক হয়েছে। যেমন এক গুণ দুই গুণ দুই, অর্থাৎ এইটা যৌগিক সংখ্যা, আর এইটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক হয়ে যাচ্ছে। কিন্তু তোমার এইটা কি হচ্ছে, এই সংখ্যাটা যৌগিক হয়ে যাচ্ছে, তিন এই ছয় এটা কি হয়ে যাচ্ছে, এক গুণ দুই গুণ তিন, দেখো এটা যৌগিক সংখ্যা। এককে আমরা কিন্তু বিশেষ সংখ্যা বলে। এবার আসো কতগুলো কোনো সংখ্যাকে যখন এইরকম মৌলিক সংখ্যার গুণফল আকারে দেখানো যায়, তাইলে তাকে গুণফল আকারে যখন প্রকাশ করি সেই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। যেমন দুই গুণ দুই গুণ দুই গুণ, হ্যাঁ এবার হয়ে গেল তিন আর একটা, দেখো এটা তার মৌলিক উৎপাদক। এই আমরা এখন এই মৌলিক উৎপাদকের সাহায্যে এটা দেখবা যে একটা বর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যাকে কতগুলো মৌলিক উৎপাদকে বিভক্ত করলে সেই মৌলিক উৎপাদকগুলো সবসময় জোড়ায় জোড়ায় আসে। পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আসে। দেখো এখানে এক জোড়া দুই জোড়া পাইছি, হ্যাঁ, আর সেই দুই জোড়া থেকে যদি একটা একটা করে নেই, এই এক জোড়া থেকে একটা আর এই এক জোড়া থেকে একটা, এইবার গুণ করলাম যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু তার এই পূর্ণবর্গ সংখ্যাটার বর্গমূল। তার মানে একটা পূর্ণবর্গ সংখ্যাকে যখন মৌলিক উৎপাদকে বিভক্ত করব এবং জোড়ায় জোড়ায় হয়ে যাবে, তাদের মধ্য থেকে প্রতি জোড়া থেকে একটা করে নিয়ে উৎপাদক তাদেরকে যদি গুণ করি, তাহলে ওই পূর্ণবর্গ সংখ্যাটার বর্গমূলটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে কিছু পূর্ণবর্গ সংখ্যা, বড় কোনো পূর্ণবর্গ সংখ্যাকে যদি বর্গমূল নির্ণয় করতে হয়, তাহলে তাকে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যেতে পারে। এটা একটা পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করব। আবার আরেকটা পদ্ধতি আছে, ভাগ পদ্ধতি, সরাসরি ভাগ পদ্ধতি, সেটা শিখব। তার আগে প্রথমেই তাইলে আমরা এই মৌলিক উৎপাদকের বিভক্ত করে সেখান থেকে আমরা বর্গমূল নির্ণয় করা শিখব। আমাদের প্রথম সমস্যা যেটা আছে অনুশীলনীতে সেইখানে যাই। তোমাদের এই প্রথম অধ্যায়ের
অনুশীলনী একে একে আসো। এখানে আমরা প্রথমে এক নম্বর অঙ্কে তোমাদের পাঠ্য বইয়ে তোমরা যাও, একটু বড় অঙ্কটাই করব, এক নং ঘ। এক নং ঘতে অঙ্কটা আছে হলো এতকে মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। এত এর কি কি আছে, আচ্ছা মৌলিক গুণনীয়কের সাহায্যে যে এত এর বর্গ মূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিভক্ত করব। শোনো, সবসময় বড় সংখ্যা যদি হয় তাহলে উৎপাদকে বা উৎপাদক মৌলিক উৎপাদক বের করতে গেলে আমরা জানি যে যদি এটা জোড় সংখ্যা হয়, অর্থাৎ সর্ব ডানে একক স্থানীয় অঙ্কটা যদি জোড় হয় তাহলে তুমি বুঝবে যে দুই দ্বারা ভাগ করলে মিলবে, আবার অঙ্কগুলো যোগ করে তিন দ্বারা ভাগ করলে বুঝবে যে এটা তিন দ্বারা মিলবে। যেমন এক যোগ এক যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ, আমরা এখানে দেখছি যোগ করলে হচ্ছে দুই দুই চার পাঁচ, চার আর পাঁচ নয়, নয়কে তিন দ্বারা ভাগ করলে মিলে, তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে তুমি প্রথমে লিখবে তিন, এখানে নয় তিন তিনে নয়, এখানে নয়ে দুই থাকবে বিশ, তিন ছয় আঠারো, হাতে দুই বাইশ, তিন সাত একুশ, এক তিন পাঁচ পনেরো। এইবার আবার আগের মতো নয় নয় সাত ষোলো, ষোলো আর পাঁচ একুশ, একুশ আবার যায়, তার মানে এটা তিন দিয়ে যাবে, এক দুই দুই পাঁচ। এরপরে দেখো তিন আর দুই পাঁচ, আর পাঁচ দশ, এটা তিন দিয়ে যায় না, তাহলে আমরা মনে করতেছি যে এটা যেহেতু একক স্থানীয় অঙ্কটা বিজোড় এবং পাঁচ, সুতরাং এটা পাঁচ দিয়ে যাবে। তিন দিয়ে যখন না যায় তাহলে পাঁচ দিয়ে যাবে, পাঁচ দিয়ে গেলে পাঁচ দুগুণ দশ, তারপরে চার পাঁচা বিশ, দুই পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশ, আবার দেখো চার আর দুই ছয় পাঁচ এগারো, এটা আবার পাঁচ দিয়ে দাও, চার পাঁচে বিশ থাকবে হলো চার পঁয়তাল্লিশ চার নয়, এইবার যদি উনপঞ্চাশটা একদম সরাসরি সাত দিয়ে, আমরা জানি এটা সাত দিয়ে দেখা যাচ্ছে নিচেটা। তাহলে এইটুক আমি উপরে চলে যাচ্ছি, এটার নিচে লিখতে হবে, আমরা এটার নিচে লিখব, নিচে লিখব কি, তোমরা একটু তাড়াতাড়ি লিখে নিও, এর এই এই এইভাবে গুণনীয়কটা বের করার পরে নিচে লিখবে যে নিচে লিখবে এখানে এত সমান কি কি পেলাম, তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত, তাকে আমরা লিখব জোড়ায় জোড়ায়, তিন গুণ তিন এক জোড়া, পাঁচ গুণ পাঁচ আর এক জোড়া, সাত গুণ সাত আর এক জোড়া। তোমরা সবাই একটু লিখে নাও। সুতরাং এরপরে লিখব, সুতরাং এত এর বর্গমূল, বর্গমূল সমান রুট ওভার, এটা হলো বর্গমূল চিহ্ন,
বর্গমূল চিহ্ন দিব আমরা, এটা হলো বর্গমূল চিহ্ন, বর্গমূল হলো এত, এবং একে প্রকাশ করেছি উপরে, উৎপাদক গুলো লিখে ফেলবো, বর্গমূল চিহ্নটা কিন্তু থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি বর্গমূলের কাজটা শেষ না করছো, ততক্ষণ পর্যন্ত বর্গমূল চিহ্নটা থাকবে। যেই মুহূর্তে আমরা বর্গমূলটা করে ফেলবো সেই মুহূর্তে আমাদের চিহ্নটা থাকবে না, এটা কিন্তু মনে রাখবে, অনেকেই ভুল করে চিহ্নটা রেখে দেয়। তুমি দেখো এখানে বর্গমূল, একটু আগে আমি তোমাকে শিখিয়েছিলাম যে প্রতি জোড়া উৎপাদক থেকে একটা করে নিব এবং তাদের গুণফল নির্ণয় করব, যখনই একটা করে নিব তখনই মনে রাখবে বর্গমূল করা হয়ে গেছে, শুধু গুণটা বাকি। অর্থাৎ এখানে দেখো 105, 7 15 105, অর্থাৎ তোমার এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 105। তুমি এইবার লিখে দাও, সুতরাং নির্ণয় বর্গমূল 105, সুতরাং নির্ণয় বর্গমূল 105। আমাদের উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়টা হয়ে গেল। সবাই একটু তুলে নাও এবং দেখে নাও শেষ অংশটা কিভাবে আমরা লিখেছি, কোথায় চিহ্নটা বসিয়েছি এবং চিহ্নটা কখন চলে গিয়েছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। এখানে আমরা একটু ভুল করে ফেলি, আর এই চিহ্ন ভুল করলে কিন্তু তোমার অঙ্কটা কেটে দিবে। এরপরে আসো আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখব। সরাসরি ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা আমরা 2 নং গ নাম্বারটা লিখেছি, এরপরে আর একটা করবো, এটা একটু ছোট আকারে, এটা দিয়ে আমরা শিখে নেই। সেই জন্য বর্গমূল নির্ণয় করতে হবে, লিখে ওই সংখ্যাটাকে লিখলাম, এটা 4 অঙ্কের একটা সংখ্যা। আমরা প্রথমে করব কি, এই ডান দিকে একটা ভাগ চিহ্ন দিব, আর এই দিকে দেখো প্রতি জোড়া সংখ্যা, জোড়া জোড়া করতে হবে। কিন্তু দেখা যায় যদি কোনো সময় এরকম এক জোড়া করতে করতে যদি বামে এসে একটি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা বিজোড়ই থেকে যাবে। আমরা এই বর্গমূল নির্ণয়ের জন্য সংখ্যাটাকে প্রথমে জোর জোর করে দাগ দিয়ে নেব। এখানে দেখো 1 জোড়া 2 জোড়া, তাহলে এই যে জোড়া সংখ্যা হলো, এবার এইখানে এসে সর্ববামের যে 1 জোড়া আছে, এখন একটা থাকলে তার বর্গমূল করতাম, এখানে 2টা আছে, 39 একসঙ্গে পড়তে হবে, এবং 39-এর নিচে কম ছোট, 39-এর ছোট যে কোনো একটা বর্গ সংখ্যা তুমি মনে করো, ইমিডিয়েট ছোট, যেমন আমরা জানি 16 25 এসব বর্গ সংখ্যা, 36, হ্যাঁ, তারপরে হলো 49, তাই না? তাহলে তুমি দেখো 39-এর নিচে ইমিডিয়েট ছোট বর্গ সংখ্যাটা হলো 36, 36-কে পড়ো, 36 কত কত হয়, 6 গুণ 6, 36, তাইলে আমরা এখানে পাচ্ছি এটার বর্গমূল 36 এবং সেটার বর্গ সংখ্যা হচ্ছে 36, 6 গুণ 6, তাইলে উত্তরে আমরা লিখলাম, বর্গমূলে উত্তরে লিখলাম 6, আর এটার গুণফল যে 6 গুণ 6, বর্গ সংখ্যাটা লিখলাম, এবারে মাইনাস করো, এখানে পাবে 3। এইবার এখানে একটা আবার ভাগ চিহ্ন দিবে, ভাজকের জন্য এখানে একটা চিহ্ন দিবে এবং এখানে ভাজক লিখবে, ভাজকটা আসবে এই যে ভাগফল যেটা হলো তার দ্বিগুণ, এবং একটু লেখার সময় ডান দিকে একটু জায়গা রাখবে, একটুখানি জায়গা রাখবে, কারণ আমরা এখানে আর একটা ভাজক সংখ্যা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ভাগফল হচ্ছে 6, তার দ্বিগুণ ভাজকে নিয়ে আসলাম 12, এখানে কোনো সংখ্যা ভাজকে বসানো মাত্রই সেটা ভাগফলেও বসবে ভাজকেও বসবে, এখানে এমন কিছু একটা বসাবো সংখ্যা সাথে সাথে সেটা ভাগফলেও বসবে। তো এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট যদি 1ও বসাই তাহলে এটা 121, কিন্তু আমার কাছে এখানে ভাজ্য আছে মাত্র 3, তার মানে আমাকে 3-এ হবে না, ভাজ্যটা বাড়াতে হবে। তাই নর্মালি আমরা ভাজ্য ভাগ যে সাধারণ ভাগ করি আমরা যখন, তখন দেখবে যে একটা স্বাভাবিকভাবে একটা সংখ্যা যখন যায় না ভাজ্যটা বাড়ানোর জন্য আমরা একটা অঙ্ক নামাই, এক্ষেত্রে 1 জোড়া করে নামবে। এই যে 1 জোড়া নামলো, হলো কত 369। মনে রাখবে এখানে ভাজকে যে অঙ্কটা বসাবো ভাগফলে সেটা বসবে, এবং এই সংখ্যাটা বসানোর সাথে সাথে এটা 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে,
তাই এক বসালে 121, দুই বসালে 122, কিন্তু 122 কে 2 দিয়ে গুণ করলে আবার সেই সংখ্যাটা দিয়েই গুণ করব আমরা, অর্থাৎ 122 কে 2 দিয়ে গুণ করব, যেটা বসাবো সেটা দিয়েই গুণ করব, এক বসালে 1 দিয়ে গুণ করব, দুই বসালে 2 দিয়ে গুণ করব, তাহলে 122 কে 2 দিয়ে গুণ করলে হয় 244, কিন্তু আমার ভাজ্যে আছে 369, তাহলে দেখা যাচ্ছে আর আরেকটু যেতে পারে, তাহলে আমরা চিন্তা করলাম 3 দিয়ে, তাহলে 3 দিয়ে যদি দেই এখানে ভাগফলও 3 বসাবো এবং 123 কে রাফের মধ্যে তুমি 123 কে গুণ করে 3 দিয়ে গুণ করে নিয়ে আসবে, এটা আসলেই বোঝা যাচ্ছে সরাসরি দেখা যায়, আমরা যারা একটু নামতা সবসময় একটু নামতা মুখস্থ রাখবে এটা দেখাই যাচ্ছে যে 300 আর 23 কে 3 বার গুণ করলে 69 হয় এবং এটা 369 হবে, বুঝেছো? এটা 369 হবে, তার মানে এটা মিলে যাচ্ছে আমাদের 3 বার গেলে এটা হয়ে যাচ্ছে, তার মানে বর্গমূলটা সরাসরি ভাগের সাহায্যে 63 পেয়ে গেলাম, তাহলে লিখতে হবে আমাদেরকে যে এখানে এত এর বর্গ, আগে ওই কথাটা লিখে নেই তাহলে লেখা জিনিসগুলো উপরে চলে যাচ্ছে, আমি তোমরা একটু একটু তুলে নিও সাথে সাথেই আমার বলার সাথে সাথে নিয়ে নিও, এখানে 36 69 এত এর বর্গমূল সমান রুট ওভার, ওই যে বর্গমূল চিহ্নটা দাও 36 69 ঠিক আছে, এরপরে তোমরা লিখে নাও এত 3669 এর বর্গমূল রুট ওভার ওই চিহ্নটা দাও, বর্গমূল যখনই বর্গমূল চিহ্নটা তুলে দিবে তখন এটা বর্গমূল যেটা পেলাম সেটা লিখে দিব এবং নিম্ন বর্গমূল এত এটাই উত্তর হবে। নেক্সট আমরা এর পরের অঙ্কটায় যাচ্ছি, 2 নং ঘ, 2 নং ঘতে হলো ভাগের সাহায্যে 10404 এর বর্গমূল নির্ণয় করতে হবে, আমরা এখন দিয়ে এটা একটু জায়গা নেওয়ার জন্য আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা অঙ্কটা নাম্বারটা দেখে নাও 2 নং ঘ, এখন দেখো সংখ্যাটা আমরা লিখলাম জোর জোর করলাম, এক জোড়া দুই জোড়ায় একটা বিজোড়, আমাদের এই বিজোড় সংখ্যা দিয়ে বর্গমূল করে নিতে হবে, এক এক গুণ এক, তাহলে একের বর্গমূল এক আমরা টেনে দিলাম, বিয়োগফল এবার কিন্তু এখানে কোনো বিয়োগফল নেই, এক জোড়া সংখ্যা স্বাভাবিকভাবে নামবে, কিন্তু যেহেতু এটা 04, 04 তো আমরা এভাবে লিখতে পারি না, 04 লিখলে এই শূন্যটা লেখার কোনো ইয়ে হয় না, তাইলে আমরা মূল্যহীন কথাটা লিখবো না, তাইলে শুধুমাত্র নামবে 4, আর ভাজক হবে এই এই একের দ্বিগুণ, এবং একটু ডানে জায়গা রাখবে যাতে তোমার এখানে অঙ্ক সংখ্যা বসানো যায়, ভাজক বাড়বে তো অবশ্যই একটা সংখ্যা বাড়বে, না হলে দুইটা সংখ্যা বাড়বে, কখনো কখনো এক বেশিরভাগই একটায় আমাদের মিলে যায়, অনেক সময় একটা না গেলে সেক্ষেত্রে শূন্য বসিয়ে আমাদেরকে ভাজকে একটা শূন্য বসিয়ে এবং ভাগফলেও শূন্য বসিয়ে আর নিতে হয়, ফলে সেক্ষেত্রে ভাজক সংখ্যাটা তোমার 2 অঙ্ক বেড়ে যেতে পারে, সেই জন্য একটু জায়গা রেখে নামাল। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে রইল 4 ভাজ্যে, আমাদের ভাজক হচ্ছে 2, কোন একটি সংখ্যা এখানে বসালেই সেটা 21 বা 22 এরকম কিছু হয়ে যাবে, সর্বনিম্ন বসাই, বেশি বসালে তো বড় হবে, একেবারে নিম্ন যদি 1ও বসাই তাহলে 21, কিন্তু আমার ভাজ্য হচ্ছে 4 হবে না, তার মানে আমার ভাজ্য আরো বাড়াতে হবে, কিন্তু আমরা দেখো এখানে 1 বিয়োগ 1 0, পরে স্বাভাবিকভাবে 04 নামানো হয়েছিল, এটা হলো আমাদের বৈধ, আমরা পেয়ে যাই নর্মালি এটা পাই, কিন্তু আমাদেরকে যদি বাড়তি পেতে মানে একবার যেটা স্বাভাবিকভাবে নামবে, একজোড়া স্বাভাবিকভাবে আমরা পাই, একজোড়া নামালাম কিন্তু দেখা গেল তারপরও ভাজ্য হচ্ছে না, যদি এর চেয়ে বেশি নিতে চাই তাহলে ভাজকে এবং ভাগফলে একটা শূন্য বসিয়ে তবে আমাদেরকে এটা নিতে হবে, এক জোড়া ভাজ্য এই নামিয়ে 404 হলো আমাদের ভাজ্য, তাহলে এখানে যা বসাবে
তাতেই এটা তিন অঙ্ক বিশিষ্ট হবে, অর্থাৎ তুমি যদি এক বসাও তাহলে 201, এবং 201 কে এক দ্বারা গুণ করলে 201ই হবে, কিন্তু আমাদের ভাজক হচ্ছে 404। তার মানে আর একটু বেশি বাড়িয়ে দেখি, দুই যদি বাড়াই তাহলে এটা হয়, এই দুই দিয়ে আবার 202 কে দুই দিয়ে গুণ করো, এটা রাখে দেখো 404 হয়ে যাচ্ছে, তার মানে এটা মিলে যাচ্ছে 202 একে দুই দিয়ে গুণ করো, এটা মুখোমুখি হয়ে যায়। তারপরও আমি তোমাকে দেখালাম 202 এর দ্বিগুণ হচ্ছে 404, সেই জন্য আমরা এটা পেয়ে গেলাম। সুতরাং এখানে এখানে 10404 এর বর্গমূল সমান রুট ওভার 10404 সমান 102, তারপর লিখবে সুতরাং নির্ণয় বর্গমূল, সুতরাং নির্ণয় বর্গমূল বর্গমূল 102, এটাই আমাদের হয়ে গেল। মোটামুটি সবাই তুলে নাও, এই সাথে আমি আরো কথা বলে নিচ্ছি, আজকে আর সময় হবে না হয়তো, আমরা আজকের শ্রেণীর কাজ এখানে শেষ করব, যে পর্যন্ত করলাম সব কথাগুলো আবার একবার করে মনে করবে, এবং যে যে অঙ্কগুলো করলাম 1 নম্বর 2 নম্বর এর অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এবং এই ধরনের উদাহরণেও কতগুলো করে দেওয়া আছে সেগুলো তুমি নিজে নিজে করার চেষ্টা করবে। তোমাদের এগুলোই বাড়ির জন্য হোমওয়ার্ক বা প্র্যাকটিস দিলাম, আর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণীর কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ।